ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার সাথে সংশ্লিষ্ট অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নোয়াখালীর কোম্পানিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল 9:30 উপজেলার বসুরহাট জিরো পয়েন্টে বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জার নেতৃত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠন সংহতি প্রকাশ করে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে নুসরাত জাহান রাফির হত্যার সাথে সংশ্লিষ্টদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট। এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই। সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।